লাগে রাস্তা ধরে বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাইতে যাইতে মনে মনে কয় আজ আমার রূপের কথাই আমার বিবির কাছে বলবো তাই এই কথা বলি লয়ে আসে ওয়ো তার মনে রয়ত্তরে পরানে লাগে তার পরানে তারে ভালো লাগে বলিতে পারে না রে তার পরানে তারে ভালো লাগে পৃথিবীর কলমতে খন্ডাইতে পারে রে নয়নে লাগে তারে তার পরানে তারে ভালো লাগে পরানে লাগে তারে তার পরানে তারে ভালো লাগে ও মন রে ও মন হাসান হোসেন দুই ভাই কি তার সামনে পড়ে যাই রে সামনে পড়ে যাই পাইয়া মনের কথা মনে মনে কইল আমার উপর কথা বলবো আমার হোসেন হাসানকে তারপরে তো বাড়ি গিয়ে বলবো বিবিকে ওরে এই কথা বলি আয়োসে ওরে এই কথা বলি আয়োসে আপনার তাই চলিয়ে নয়নে লাগে তারে যার পরানে তারে ভালো লাগে বলিতে পারে তারে মসজিদে নামাজ পড়তে গিয়া নিজের যে সুরাত এই চেহারাটা আয়নার সামনে দেখে অবাক আল্লাহ এত সুন্দর রূপ আমাকে আল্লাহ দান করেছে আমার মতো এত সুন্দর রূপ মনে পৃথিবীর কার কারণ নেই উনি মনে মনে চিন্তা করলেন এই রূপের বর্ণনাটা ব্যাখ্যাটা আমি আজকে আমার জহুরাকে দেখাবো যে আমি দেখতে কত সুন্দর এই কথা মনে মনে ভাবে আর ভাবতে ভাবতে বাড়ি চলে যাবে যাইতে যাইতে মাঝ রাস্তাতেই ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের সঙ্গে তার আব্বা যেন দেখা হয়ে গেল দেখা যখন হইয়া গেল সবাতে জানাই হযরত আলী বলে বেটা তোমাদের জানাই তোমরা দুজন দেখতে পাচ্ছ আমাকে তাই আমার কেমন রূপটি দেখো এই না দুনিয়ায় এত সুরা দিয়েছে খোদা দুনিয়ার মাঝারে দেখো দেখো তাকে তোমরা আমাকে দেখতে কেমন লাগে আরে এই কথা যখন বলিল হযরত আলী ভালো কথা শুনে হোসেন হাসান কি বলিতে গেল শোনেন শোনেন বাচ্চান আমি আপনারে জানাই আপনার আবার কেমন রূপ এই না দুনিয়ায় আমার মায়ের রূপটি আছে আরে বিশ্ব জগতে এমন রূপ এই দুনিয়ায় আর তো কেহ নাই যে আল্লাহ যে বানাইছে তারে আল্লাহ যে বানাইছে তারে দুনিয়ায় রূপের দুনিয়াতে নয়নে লাগে যারে তারে কেউ বাস করিতে পারে নয়নে লাগে যারে তারে কে ভুলিতে যে পারে আমার বিধির কলমকে খন্ডাইতে পারে রে নয়নে লাগে যারে তারে কেউ ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কেউ তার দুই ছেলে বলল আব্বা জান আপনার আর কেমন রূপ আপনি আমার মায়ের রূপ দেখেছেন আমাদের মায়ের যে কি রূপ এরূপ যদি আপনি একদিন দেখেন আপনি অবাক হয়ে যাবেন কথা শুনে হযরত আলী মনে মনে কয় আশ্চর্য ব্যাপার আমি কি বা শুনতে পাই আমার বিবির এত রূপ আমি দেখি নাই
এই কথা বলল ছেলে আমার খেদাই কেমন করে দেখব তারে দুনিয়ার মাঝারে এই কথা মনে ভাবিয়া চলিতে লাগিলে যাইতে যাইতে হযরত আলী হারে মনে মনে হযরত আলী ভাবিতে লাগিল দেখে রাত ১২টার পরেই ওসে যাহা মনে যে ভাবিলে মনে যা ভাবিয়াছিল দেখবে বিবি রূপ রাত ১২টার পরে সে কি দেখিল সে এমন রূপ দেখে হযরতে আশ্চর্য হয় রূপ দেখিয়া হযরত আলী পাগল হইয়া যায় অবাক হইয়া হযরত আলী মনে মনে কয় সত্যি আল্লাহ গো আমার জোহরার যে এত সুন্দর রূপ আমি তো জীবনেও দেখিনি আস্তে আস্তে জোহরার কাছে যাই রে পোষাইয়া জোহরারও কাছে গিয়া হযরত আলী জিগাইতে লাগিল শোনো শোনো ও জোহরা তোমারে জানাই তোমার যে এত সুন্দর রূপ তুমি তো আমাকে কোনোদিন দেখাওনি বলো তো জহুরা সত্যি তোমাকে আমি তোমার উপরটা দেখলাম কিন্তু তোমার যে এত সুন্দর রূপ এর রূপ তো আমি কোনোদিন দেখি নাই তো আমাকে তো কোনোদিন বলোনি এই কথা শুনিয়া মা জান কোন কর্ম করিল নিজের রূপের কথাই সে ভাবিতে লাগিল আশ্চর্য এই কথা শুনে আমার মা ফাতেমা অভিশাপ দেয় আমার রূপের কথা দেবা বলল দুনিয়ায় তারা জহরে কহরে মরবে দুনিয়ার মাঝারে এই অভিশাপ কইরা দিল মা জননী ভাবে অভিশাপ করে দিল তুমি দুনিয়ার মাঝারে সেই অভিশাপ পড়ল এই সাইকলেজার উপরে হযরত আলী বলল মা জোহরা তুমি এমন একটা কথা বললে হাই হাই রে এমন অভিশাপ করলে একথা কেউ বলতে পারে তোমার রূপের কথা আমার রূপের কথা একমাত্র আমাদের ইমাম হাসান এবং হোসেন ছাড়া এই আমাদের খবর কে জানতে পারে তোমার রূপের কথা বলতে জোহরা তোমার জানাই তোমার দুইটা কলেজার টুকরো হোসেন আর হোসান আরে দুইজনা বলেছে কথা তোমার রূপের তাই কি অভিশাপ করলে জোহরা এই না দুনিয়ায় তাড়াতাড়ি করে অভিশাপ করে হায়
হাসান বলেছে কথা হাই কি করলে গো জোহরা এই না দুনিয়ায় সঙ্গে সঙ্গে মা জোহরা কোন কর্ম করিল কিনার বাপ জান দয়ার নবীর কাছে সঙ্গে সঙ্গে মা ফাতেমা বলিতে লাগিল আমার বড় ভুল হয়েছে বাপজান এই না দুনিয়ায় আমি না জানিয়া না শুনিয়া বড় ভুল করেছি ভাবে হোসেন হাসানকে অভিশাপ করছি এই না দুনিয়াতে বাপজান এই না দুনিয়ায় বলছে মাগো কি অভিশাপ তুমি করেছ আমার রূপের কথা আপনার জামাই কে বলেছে আর সেই রূপের কথা আপনার জামাই সে আমাকে বলছে জোহরা তোমার যে এত রূপ আমাকে তো কোনোদিন বলনি তাই এই রূপের কথা শুনে আমার মুখ দিয়ে বাজার বেরিয়ে গেছে দুনিয়ার বুকে আমার রূপের কথা যে বলেছে এই দুনিয়ার বুকে সে যেন জহরে কহরে যায় আর এই রূপের কথা বলেছে আপনার দুটি নাতি ইমাম হাসান এবং হোসাইন তাই বাপ জানে ওসব আমি কি করে ঘুরে নিতে পারি আর দেখতে মনে চাই তার দেখতে মনে হাসান হোসেনকে যদি ক্ষমা করে দিই সারা পৃথিবীর বুকে তোমার মতো বহু মা বহু সন্তানকে এরকম অভিশাপ করবে প্রত্যেকটা মায়ের অভিশাপই আমাকে কাল কিয়ামতের আগে পর্যন্ত ঘুরিয়ে দিতে হবে তাই মা তুমি উম্মতকে চাও না তোমার দুটি সন্তানকে চাও
বলল মা আজকে তুমি যে অভিশাপ করেছো হাসান হোসেনকে আমি অভিশাপ ফিরে নেব কিন্তু কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা মাই তো তাকে বলবে আমার ছেলেকে আমি অভিশাপ করেছিলাম তাহলে আমারটা ঘুরিয়ে দেন তাহলে আমাকে তাও তো ঘুরিয়ে দিতে হবে এখন মা দুনিয়ার বুকে অনেক মাই তো অভিশাপ করে ফেলবে আজকে তোমার দুইটা যদি বেঁচে যাই তাহলে হবে না কাজী মা তুমি একটু ধৈর্য ধরো এই জগতে বহু মা সন্তানকে বলে বলে অভিশাপ করে না যে তুই কার বাড়ি জেনে ফিরিস নি গাড়ির তলি মারা যাস তোর মুখ দিয়ে কখন রক্ত উঠবে তোর কখন হাঁপানি হবে তুই কখন মরবি অভিশাপ করে কিন্তু কালকে ওই মাই তো আমাকে বলল আল্লাহ আমি ভুল করে ছেলেকে অভিশাপ করেছি আপনি ঘুরে নিন তাহলে আমার সবাইকে ঘুরে দিতে হবে মা আজকে তোমার দুটোই যাক সারা বিশ্ব থেকে থাক তুমি এটা চাও না তোমার দুটো চাও এখন মা ফাতেমা তিনি জগৎজননী তিনি বলল হে দাল আমার যদি দুটো চলে যায় তা যাক সারা জগৎ যদি ধ্বংস হয়ে যায় তাহলে কাল কিয়ামতের দিন আমার বাপরা উম্মত উম্মত করে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে উম্মতের সাফাইতির জন্য না জানি তার জীবনে কোনো শান্তি পাবে না এই কথা মা ফাতেমা বলিয়া নিল নিজের ছেলে দুয়া মা গো ছাড়িয়া দিল তারা জহরে কহরে যাবে দুনিয়ার মাঝারে এই বিধির কলম দিল আমার মায়ের ওই উপরে হাসান আর হুসেনের উপর এই অভিশাপ যাই যার কারণে দুই ভাই বিভাই জহরে কোহরে মরে জহরে কোহরে যার কারণে হাসান আর হুসেন দুই ভাই একজনের জহর বিষ খেয়ে মারা গেল এদিদের প্ররোচনায় আর ছোট ভাই হুসেন সেও এদিদের প্ররোচনায় কহরে অর্থাৎ পানি বেগরে তার জীবনটাকে শেষ করে দিতে হলো কিচ্ছু করার নাই কারণ বিধি যার যেখানে যেটা লিখেছে সেটা কিন্তু ঘটবে কালে কালে কোন সময় যে ঘটবে এটা কেউ জানে না এর কারণে হোসেন আর হাসান দুই ভাই এক ভাই মারা গেল জহরে আর এক ভাই মারা গেল কোহরে এর জন্য আজ হোসেনি গান এর জন্য আজ সেই মহরম জানেন ইমানদার ও আমার ইমানদার ভাই বোন যা ইমাম হাসান হুসাইনের প্রতি তার এই দিনের প্রতি যারা স্মরণ করতে পারে তারা পাক পাঞ্জাতনকে স্মরণ করলো আর পাক পাঞ্জাতনকে স্মরণ করলে বিশ্বজগতের বুকে মায়ের কোলে যেমন শিশু ঘুমিয়ে থাকে ওই মতো সেই বান্দার মরণ হবে যারা পাক পাঞ্জাতনকে মানলো ইমাম হাসান হুসেনকে মানলো হযরত আলীকে মানলো দয়ার নবীকে মানলো তারা তাদের মরণ হবে যেমন শিশু মায়ের কোলে ঘুমিয়ে থাকে ঠিক সেই মতো এটা আমাদের স্মরণ করতে হবে সত্যি আমরা স্মরণ করি